ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে নায়িকা অপু বিশ্বাস ও বুবলির কোন্দল লম্বা সময় ধরে চলছে, যা শুরু থেকেই নেটিজেনরা দেখে আসছেন। এর মধ্যে কিছুদিন আগে বুবলিকে নিয়ে আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও খোঁচা মেরে কথা বলেন। বাদ যাননি চিত্রনায়িকা পরিমনিও। বুবলির বিরুদ্ধে দুই নায়িকার কথা বলায় বেশ খুশি অপু বিশ্বাস। এই নায়িকা মনে করেন, ব্যক্তিত্বহীনতার কারণেই উনি ইন্ডাস্ট্রির ছোট বোনদেরও কথা শুনেছেন। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ তৈরি করে। এদিকে অপুর এমন মন্তব্য পৌঁছে গেছে বুবলির কান পর্যন্ত। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অপুর সেই প্রসঙ্গ নিয়ে কথা তুলেছেন তিনি। বুবলি বলেন, এই মহিলা আবার তার ছোট বোনদের কথা বলে, ছোট বোন বানিয়েছে নিজের স্বার্থের জন্য, আর আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে ওদের কান ভারী করাতে। নায়ক রাজ্জাক, মান্না স্যাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কারো বন্ধু হয় না, আর এই মহিলা এতগুলো নায়িকাকে বানায় ছোট বোন। এসব পাবলিক বোঝে, আর ওই ছোট বোনরাও সবাই স্মার্ট এবং প্রতিষ্ঠিত। তারাই আমাকে বলে দেয় এসব চালাকির কথা, কারণ তাদের কারোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই, এটা তারাও জানে। আমি আসলে একটু সিক হয়ে গিয়েছিলাম। কদিন আগে অপু বিশ্বাস দাবি করেছেন, শাকিব খানের শত্রুদের সঙ্গে বুবলির উঠা বসা বেশি। বিষয়টি নিয়েও কথা বলেন বুবলি। জানান, 2008 সালে শাকিব খান অসুস্থ হলে দৌড় দিয়ে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় সিনেমা সাইন করেছিলেন তিনি। পরে স্বার্থের জন্য আবারও শাকিব খানের সঙ্গে ভিড়েছিলেন। এছাড়াও চলচ্চিত্রের অনেক সিনিয়রদের সঙ্গে বেয়াদিবিও করেছিলেন ওই মহিলা, যার কারণে মার পর্যন্ত খেয়েছেন তিনি। এত কিছুর মধ্যে উপবিশ্বাসের মতো বুবলির কেরিয়ারেও নাকি কালো মেঘ জমেছে। তাকে ছবিতে নিলে সেই সিনেমা চলে না বলে অভিযোগ রয়েছে। পরিচালক ইকবাল এই নায়িকাকে নিয়ে সিনেমা করে লসের মুখে পড়েছেন, তাই তার দুটি ছবি থেকে বুবলিকে বাদ দিয়েছেন তিনি। ব্যক্তি জীবনেও শাকিবের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে বারবার হাসির পাত্র হচ্ছেন শবনম বুবলি। বারবার শাকিব শাকিব করলেও শাকিব তাকে গ্রহণ করতে একেবারেই নারাজ। নিজের জীবন থেকে তিনি এমনভাবে বুবলিকে মুছে দিয়েছেন, তার নাম নিতেও এখন পছন্দ করেন না কিং খান। সামাজিক ও পারিবারিক মূল্যবোধ তৈরি করে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।